بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃত, কুম ফানযির, উঠুন সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার পালনকর্তার মাহাত্ম্য ঘোষণা করুন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপন পোশাক পবিত্র করুন, ওয়ার্রুজা ফাহজুর, এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন, ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দেবেন না, ওয়ালিরাব্বিকা ফাসবির, এবং আপনার পালনকর্তার উদ্দেশ্যে সবর করুন। فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ, যেদিন শিংগায় ফুঁক দেওয়া হবে, فَذَلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ, সেদিন হবে কঠিন দিন, عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ, কাফিরদের জন্য এটা সহজ নয়। ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا, যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দিই, وَجَعَلْتُ لَهُ مَالًا مَّمْدُودًا, আমি তাকে বিপুল ধনসম্পদ দিয়েছি, وَبَنِينَ شُهُودًا, এবং সদাসঙ্গী পুত্র বর্গ দিয়েছি, وَمَهَّدْتُ لَهُ تَمْهِيدًا, এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি, ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ, এর পরও সে আশা করে যে আমি তাকে আরো বেশি দেই, কাল্লা ইন্নাহু কানা লি আয়াতিনা আনিদা, কখনই নয়, সে আমার নিদর্শন সমূহের বিরুদ্ধাচারণকারী, সাউরহিকুহু সাউদা, আমি সত্তরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে, ধ্বংস হোক সে কিরূপে সে মনস্থির করেছে, আবার ধ্বংস হোক সে কিরূপে সে মনস্থির করেছে, সে আবার দৃষ্টিপাত করেছে, অতঃপর সে ভ্রু কুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে, অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করেছে ও অহংকার করেছে, এরপর বলেছে এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু বই নয়, এ তো মানুষের উক্তি বই নয়, سأصليه سقر, আমি তাকে দাখিল করব অগ্নিতে, وما أدراك ما سقر, আপনি কি বুঝলেন অগ্নি কি, لا تبقي ولا تذر, এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না, لواحة للبشر, মানুষকে দগ্ধ করবে, عليها 19, এর উপর নিয়োজিত আছেন উনিশ জন ফেরেশতা, ওয়ামা জাআলনা আসহাবান নার ইল্লা মালাঈকাতান ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতান লিল্লাযীনা কাফারু লিয়াসতাইকিনা আল্লাযীনা উতুল কিতাবা ওয়া ইয়াজদাদা আল্লাযীনা আমানু ঈমানান ওয়ালা ইরতাবা আল্লাযীনা উতুল কিতাবা المؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ وَمَا هِيَ إِلَّا ذِكْرَى لِلْبَشَرِ, আমি জাহান্নামে তত্ত্বাবধায়ক
ফেরেশতাই রেখেছি, আমি কাফিরদেরকে পরীক্ষা করার জন্যই তাদের এই সংখ্যা করেছি, যাতে কিতাবীরা দৃঢ় বিশ্বাসী হয়, মুমিনদের ইমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে, এবং যাতে যাদের অন্তরে রোগ আছে তারা এবং কাফিররা বলে যে আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন, এটা তো মানুষের জন্য উপদেশ বই নয়। কখনই নয়। চন্দ্রের শপথ, শপথ রাত্রির যখন তার অবসান হয়, শপথ প্রভাতকালের যখন তা আলোক ভাসিত হয়, নিশ্চয়ই জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম, মানুষের জন্য সতর্ককারী। لِمَن شَاءَ مِنكُم أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে। كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী। إِلَّا أَصْحَابَ الْيَمِينِ কিন্তু ডান দিকস্থরা, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার বলবে তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে, তারা বলবে আমরা নামাজ পড়তাম না, অভাবগ্রস্তকে আহার্য দিতাম না, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম, আমাদের মৃত্যু পর্যন্ত। অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ তাদের কি হলো যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, كَأَنَّهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ যেন তারা ইতস্তত বিক্ষিপ্ত গর্দ, فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ হট্টগুলির কারণে পলায়ন পর, بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِنْهُمْ أَنْ يُؤْتَى صُحُفًا مُنَشَّرَةً বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে উপযুক্ত গ্রন্থ দেওয়া হোক, كَلَّا بَلْ لَا يَخَافُونَ الْآخِرَةَ কখনো না, বরং তারা পরকালকে ভয় করে না, كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ কখনো না, এটা তো উপদেশ মাত্র, فَمَنْ شَاءَ ذَكَرَهُ অতএব যার ইচ্ছা সে একে স্মরণ করুক, وَمَا يَذْكُرُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ هُوَ أَهْلُ التَّقْوَى وَأَهْلُ الْمَغْفِرَةِ তারা স্মরণ করবে না কিন্তু যদি আল্লাহ চান, তিনি ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।